নমস্কার, রবি বাসুরিও এই বৈকালে ইনস্পোর্টসের পদ্মায় বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্সে আপনাদের সকলকে স্বাগত। পাঁচটা খেলাতে অংশ নিয়েছিল, বলতে বলতে রেফারি প্রতীকের লম্বা বাসি তুহিন 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 তুহিন, তিনজন চারজনের মাঝখান থেকে কাটিয়ে নিয়ে ঢুকে পড়েছিলেন, বাঁ পায়ে শটও নিলেন কিন্তু লম্বা শট, হেডব্যাক হয়েছিল কিন্তু গোলের দিকে থাকলে বিপজ্জনক হতে পারত। ভারি সুন্দর ডিফেন্স, তারক বিজয় গতি বাড়াচ্ছে, গতি বাড়াচ্ছে সামনের দিকে যাবার চেষ্টা কিন্তু ঠিক সময় মতো গোল ছেড়ে বেরিয়ে এসে সুব্রত সাঁতরা বলটিকে ধরে নিয়েছেন। দেখুন সৌরভ ভানবালা, জেরিমি সামনের দিকে থ্রো, জেরিমি ফাউল ফাউল, এক্ষেত্রে যেভাবে ট্যাকেলটি হয়েছে সেটা বিধিসম্মত ছিল না, সুশোভনের লাল কার্ড হয়ে গেল। পর পর দুটো হলুদ কার্ড দেখেছেন সুশোভন। থ্রু বল, সেখান থেকে ডান পায়ে শট, রাহুল পাসওয়ানের শট ছিল এবং ডান দিকে ঝাঁপিয়ে পড়ে সেই বলটিকে বাঁচিয়ে দিলেন রাজা বর্মন, শিলিগুড়ির ছেলে রাজা, ঠিক জায়গা। জেরিমি ছোট পাস, জেরিমি জেরিমি শট, যেটা একটু আগে আমরা বলছিলাম, আবার ছোট পাস সেখান থেকে জেরিমি, আবার প্রতিহত দাস দলনায়ক ড্যামন হারবারের লম্বা থ্রো ব্যাকেট, কিন্তু সোজাসুজি গোলরক্ষক, বা থেকে পাড়ানো বল ফিরোজের, সেখান থেকে উঁচু করে সেন্টার হেড ব্যাক, কিন্তু সোজাসুজি গোলরক্ষক রাজা বর্মনের কাছে। সৌরভ ভানবালা তিনিও চলে এসছেন, বাঁ পায়ে শট কিন্তু বল চলে গেল বাইরে, একটা সুবিধাজনক জায়গায় ফ্রি, আবার শট সোজাসুজি গোলরক্ষক পিয়ারলেসের সাথে সেনা লালতে, উঁচু করে বাড়ানো বল, কিন্তু আজকে গোলরক্ষককে পরাস্ত করা খুব মুশকিল তার প্রশংসা করবে। অ্যালোসিয়া সামনের দিকে বল বাড়িয়ে দিয়েছেন বিপজ্জনক জায়গায় সেন্টার, কিন্তু ঠিক সময় মতো ঠিক জায়গায় থেকে বল বাঁচিয়ে দিয়েছেন সৌরভ ভানওয়ালা। দেখুন কি বল দখলের লড়াই, একেবারে অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছে আজকের এই ম্যাচ। ডান পায়ে শট, আবার সেই গোলকিপার, কিন্তু কাজের কাজ কিছু হলো না, একেবারে শেষ মুহূর্তের খেলা চলছে, অন্তে বল দিচ্ছে বিপজ্জনক হতে পারে, আবার আউটসাইড করেছেন, ডান পায়ে শট, কিন্তু এক্ষেত্রে গোলরক্ষক জোসেফের থেকে বল এসেছিল হেড ব্যাক শট, কিন্তু না কি করলেন, এটা কিন্তু একটা সুবিধাজনক জায়গায় বল এসে গেছিল, শটটি কিন্তু ঠিক মতো নিতে, তবে একটা ভালো দিক হবে কিন্তু আজকে রাজাকে বিট করা মুশকিল। হেড এবং গোল, শেষ মুহূর্তে হেড করে বলটিকে জালে জড়িয়ে দিল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, 1-0 বলে এগিয়ে গেল একেবারে অতিরিক্ত সময়ে। বলতে বলতে রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের খেলা সাঙ্গ হলো, আজকের খেলার শেষে